সত্যের পথে অবিরাম শীর্ষ খবর। চলমান বিপিএল এর শুরুটা মোটেও ভালো ছিল না লিটন দাসের। শুরুর 5 ম্যাচে ব্যাট হাতে করেছিলেন মোটে 37 রান। এরপর অবশ্য সময়ের সঙ্গে সঙ্গে মানিয়ে নিয়েছেন কুমিল্লা ভিক্টোরিয়ান্সের এই অধিনায়ক। এখন পর্যন্ত 12 ম্যাচে 24.33 গড়ে লিটন করেছেন 292 রান। প্রথম কোয়ালিফায়ারের নামার আগে লিটন বলেন, সব ব্যাটার প্রতিদিন রান করবে না, এটাই ফ্যাক্ট। খুব যে খারাপ খেলছি তা না, প্রায় 300 রানের কাছাকাছি চলে গেছে। যারা ভালো খেলেছে তারা হয়তো বা 400 বা এরকমই। এখনও 2 থেকে 3টি ম্যাচ আছে, দেখা যাক নিজের সেরাটা যদি দিতে পারি তাহলে 400 পার করার সম্ভাবনা থাকবে। টুর্নামেন্টের প্রথম দিকে রান না পেলেও হতাশ হননি লিটন। রান না পাওয়ার পর চেষ্টা করেছেন অনুশীলনে, পরিশ্রম করে গেছেন নিয়মিত। নিজের ওপার বিশ্বাস ছিল, দ্রুতই ফর্মে ফিরবেন লিটন। এবার নিজেই জানালেন, শতভাগ ফলাফল না পেলেও রান পাওয়ায় খুশি তিনি।